আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রিপজিশন পার্ট 25 নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি চারটা শব্দের সাথে কী কী প্রিপজিশন হতে পারে সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো এক নম্বর হচ্ছে অ্যাবাইড, এই শব্দের সাথে কী কী প্রিপজিশন হতে পারে দেখব। প্রথমে নাকি I abide বেশ ঢাকা। I abide বেশ কলমা কান্দা। আই মাই ফ্যামিলি। তারপরে লিখব আই অ্যাবাইড দা ল of Allah. এই যে এবার দিয়ে আমি চারটা বাক্য লিখলাম। তো প্রথমে কি হবে দেখি, আই অ্যাবাইড দেশ ঢাকা। নিশ্চয়ই তোমরা জানো ঢাকা একটা স্থানের নাম, আর এটা কোনো ছোট স্থান না, বড় স্থান। আর এই বড় স্থান হওয়ার কারণে এখানে হবে ইন, অ্যাবাইড ইন। অ্যাবাইড ইন অর্থ হচ্ছে বাস করা, অর্থাৎ আমি ঢাকায় বাস করি। তাহলে মনে রাখবা অ্যাবাইডের পরে যদি কোনো স্থান থাকে তাহলে অ্যাবাইডের সাথে ইন হয়, আর অ্যাবাইড ইন অর্থ কোনো স্থানে বাস করা। অবশ্য যদি স্থানটা বড় হয় তাহলে ইন হবে। আবার খেয়াল করো আই অ্যাবাইড দেশ কলমাকান্দা। এখানে এই কলমাকান্দা একটা স্থান, কারণ তোমরা নিশ্চয়ই জানো এই কলমাকান্দা হচ্ছে বর্তমান ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা, নেত্রকোনা জেলাধীন একটা উপজেলা, হ্যাঁ, যেটা একেবারে বাংলাদেশের উত্তরে, ঠিক আছে, একেবারে গারো পাহাড়ের সাথে অবস্থিত। সেটা হচ্ছে আমার উপজেলা, আমার প্রিয় উপজেলা কলমাকান্দা উপজেলা। আর কলমাকান্দা যেহেতু একটা ছোট স্থান সেই জন্য অ্যাবাইডের পরে হবে এট। তাহলে কি হইলো, আই অ্যাবাইড এট কলমাকান্দা, আমি কলমাকান্দায় বাস করি। তাহলে বোঝা গেল যদি কোনো স্থান থাকে, অ্যাবাইডের পরে কোনো স্থান থাকলে দুইটা প্রিপজিশন হতে পারে, বড় স্থান থাকলে ইন, ছোট স্থান থাকলে এট। এবং এই অ্যাবাইড ইন বা অ্যাবাইড এট দুইটার অর্থই কোনো স্থানে বাস করা। এবার দেখি তৃতীয় বাক্যটা কি, আই অ্যাবাইড দেশ মাই ফ্যামিলি। আই অ্যাবাইড মাই ফ্যামিলি মানে আমি আমার পরিবারের সাথে থাকি বা পরিবারের সঙ্গে থাকি বা পরিবারের সঙ্গে বাস করি। তাহলে এই সাথে বা সঙ্গে ইংরেজি কি উইথ, এখন হচ্ছে কি অ্যাবাইড উইথ। মনে রাখবা অ্যাবাইডের পরে কোনো স্থান থাকলে ইন অথবা এট হবে, বড় স্থানের ক্ষেত্রে ইন আর ছোট স্থানের ক্ষেত্রে এট। আর স্থান ছাড়া যদি বসবাস করার মতো কোনো পার্সন বা কোনো ফ্যামিলি থাকে, হ্যাঁ, তাহলে হবে উইথ। অ্যাবাইড উইথ মানে কারোর সঙ্গে বাস করা, পরিবারের সঙ্গে অথবা মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, হ্যাঁ, কারোর সঙ্গে থাকা। তাহলে কী হবে, আই অ্যাবাইড উইথ মাই ফ্যামিলি। তা অ্যাবাইড উইথ অর্থ হচ্ছে কারোর সঙ্গে বাস করা, কারোর সাথে থাকা। তারপর চার নম্বর বাক্যটা হচ্ছে আই অ্যাবাইড জাস্ট দ্য ল অফ আল্লাহ। ল অফ আল্লাহ
তো এখন কি হবে আমরা দেখলাম যে স্থান হলে ইন বা এট আর ফ্যামিলি অথবা কোনো পারসন থাকলে পরিবারের কোনো সদস্য অথবা কোনো ব্যক্তি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকলে হবে অ্যাভয়েড এর পরে উইথ হবে মানে কারোর সঙ্গে বাস করাবে জলে অ্যাভয়েড উইথ হ্যাঁ এখন এখানে কি আছে দি ল অফ আল্লাহ আল্লাহর আইন তার মানে আল্লাহর আইনকে কি করতে হয় মানতে হয় আমরা জানি অ্যাভয়েডের পরে যদি মানার মতো কিছু থাকে মেনে চলার মতো আদেশ উপদেশ নিষেধ এরকমভাবে আইন কানুন বিধি বিধান অর্থাৎ মানার মতো কিছু থাকলে অ্যাভয়েডের পরে হবে কি বাই অ্যাভয়েড বাই আর অ্যাভয়েড বাই অর্থ কি মেনে চলা সুতরাং এটা পুরোটার অর্থ কি আই অ্যাভয়েড বাই আমি মেনে চলি দ্য ল অফ আল্লাহ আল্লাহর আইন আল্লাহর আইন আমি মেনে চলি তাহলে আমরা দেখতেই পাচ্ছি শব্দ একটা অ্যাভয়েড আর এটা দিয়ে প্রিপোজিশন হয়েছে চারটা একটা হয়েছে ইন আর একটা হচ্ছে এট আর একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে বাই কখন হবে আবার বলছি অ্যাভয়েডের পরে কোনো স্থান থাকলে বড় স্থানের ক্ষেত্রে ইন আর ছোট স্থানের ক্ষেত্রে এট আর অ্যাভয়েড ইন বা এট অর্থ হচ্ছে কোনো স্থানে বাস করা বুঝতেই পারছো আমরা জানি স্থানের আগে সাধারণত ইন বা এট হয় এই জন্যে অ্যাভয়েডের পরে যখন তুমি কোনো স্থান দেখবা তাহলে বড় স্থান হলে কি দেবা ইন আর ছোট স্থান হলে এট তারপর হচ্ছে যদি অ্যাভয়েডের পরে স্থান না থেকে কোনো ব্যক্তি বা পরিবার অর্থাৎ কারোর সাথে বসবাস করা যায় এরকম কোনো ব্যক্তি বা এরকম কোনো পরিবারের নাম উল্লেখ থাকে তাহলে অ্যাভয়েডের পরে হবে উইথ অ্যাভয়েড উইথ মানে হচ্ছে কারোর সঙ্গে থাকা কারোর সঙ্গে বাস করা আর সঙ্গে ইংরেজি কি উইথ আচ্ছা তারপরে হচ্ছে অ্যাভয়েডের পরে যদি মেনে চলার মতো মানার মতো কিছু থাকে তাহলে হবে অ্যাভয়েড বাই আর অ্যাভয়েড বাই অর্থ কি মেনে চলা যেমন আই অ্যাভয়েড বাই দ্য ল অফ আল্লাহ হ্যাঁ এভাবে থাকতে পারে উই শুড অ্যাভয়েড ড্যাশ দ্য অ্যাডভাইস অফ আওয়ার প্যারেন্টস আমাদের উচিত আমাদের পিতামাতার উপদেশ মেনে চলা হ্যাঁ তাহলে কি হবে অ্যাভয়েড বাই আশা করি বুঝতে পারছি বিষয়টা এবার আমরা অ্যামাউন্ট দিয়ে দেখব অ্যামাউন্ট দিয়ে কি হয় সেটা আমরা খেয়াল করব ইনশাআল্লাহ অ্যামাউন্ট তাতে কি ফিশ অ্যাবাউন্ডস ড্যাশ দ্য পন্ড অ্যাবাউন্ডের পরে যদি কোনো স্থান থাকে তাহলে হয় ইন অর্থ কি হবে ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড মানে পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে অর্থাৎ কোনো স্থান হলে কি হবে অ্যাবাউন্ডের পরে ইন হবে আর অ্যাবাউন্ড ইন মানে কোনো স্থানে প্রচুর পরিমাণে থাকা কোনো স্থানে প্রচুর পরিমাণে থাকা আর নিশ্চয়ই তোমরা জানো স্থানের আগে সাধারণত ইন হয় তারপরে আরেকটা আছে দি পন্ড অ্যাবাউন্ডস ড্যাশ ফিশেস তো যদি স্থান ছাড়া অন্য কিছু হয় অ্যাবাউন্ডের পরে স্থান ছাড়া অন্য কিছু হলে হবে উইথ তাহলে অ্যাবাউন্ডস উইথ মানে অ্যাবাউন্ড উইথ মানে কি কোনো কিছু দ্বারা পূর্ণ থাকা অর্থাৎ দি পন্ড পুকুরটি অ্যাবাউন্ডস উইথ ফিশেস মাছ দ্বারা পরিপূর্ণ অর্থাৎ মাছে পরিপূর্ণ অর্থাৎ প্রচুর পরিমাণে মাছ সেখানে আছে তো আমরা কি বললাম ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড যদি অ্যাবাউন্ডের পরে কোনো স্থান থাকে তাহলে অ্যাবাউন্ডের পরে প্রিপোজিশন হিসেবে আসবে ইন আর অ্যাবাউন্ড ইন অর্থ হচ্ছে কোনো স্থানে প্রচুর পরিমাণে থাকা তাহলে এটার অর্থ কী হবে দি ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড মানে পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে হ্যাঁ পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে আবার দি পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশেস মানে কি পুকুরটি মাছে পরিপূর্ণ মাছ দ্বারা পরিপূর্ণ দুটার গড়ে গিয়ে অর্থ একই
টোটাল অর্থ একটাই, মানে এই পুকুরে অনেক মাছ আছে, ঠিক আছে? কিন্তু অবস্থা ভেদে প্রিপোজিশন যেরকম হয়েছে, অ্যাবাউন্ড এর পরে স্থান হলে ইন হবে, অন্য কিছু হলে উইথ হবে। এখন আমরা দেখব হচ্ছে অ্যানসার। দেখি উত্তর দেওয়ার, প্রশ্নের উত্তর দেওয়া বোঝালে হবে অ্যান্সার টু। অ্যান্সার টু অর্থ হচ্ছে কোন প্রশ্নের উত্তর দেওয়া। তো অ্যান্সার গ্যাপ কুয়েশ্চন, যদি অ্যান্সারের পরে গ্যাপের পরে কুয়েশ্চন থাকে তাহলে এর অর্থ কি হয়? প্রশ্নের উত্তর দেওয়া। আর প্রশ্নের উত্তর দেওয়া ইংরেজি হচ্ছে অ্যান্সার টু। তাহলে বুঝতেই পারছো, যদি অ্যান্সারের পরে কুয়েশ্চন থাকে গ্যাপে হবে টু, অ্যান্সারের পরে কি থাকলে কুয়েশ্চন থাকলে তাহলে হবে টু। অ্যান্সার টু মানে কি? প্রশ্নের উত্তর দেওয়া, কোনো প্রশ্নের জবাব দেওয়া। আবার যদি অ্যান্সারের পরে কুয়েশ্চন ছাড়া অন্য কিছু থাকে তাহলে অর্থ মানে এখানে এই হবে কি? ফর। অ্যান্সার ফর। আর অ্যান্সার ফর মানে কি? জবাবদিহিতা করা কোনো কিছুর, কোনো অপরাধের জন্য বা কোনো অঘটনের জন্য কারো কাছে জবাবদিহিতা করা ব্যাপারে, হ্যাঁ, অ্যান্সারের পরে ফর বসাতে হয়। আর অ্যান্সার ফর মানে হচ্ছে জবাবদিহিতা করা। হ্যাঁ, যেমন ইউ হ্যাভ টু অ্যান্সার ফর ইউর মিসকন্ডাক্ট, তোমার দুর্ব্যবহারের জন্য তোমাকে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি অ্যান্সারের পরে সাধারণত দুইটা প্রিপোজিশন হয়, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফর। টু কখন? যদি অ্যান্সার পরে কুয়েশ্চন থাকে তাহলে অ্যান্সার টু দ্য কুয়েশ্চন, প্রশ্নটির উত্তর দাও। আচ্ছা, আর যদি কুয়েশ্চন ছাড়া অন্য কিছু থাকে তাহলে হবে ফর। অ্যান্সার ফর মানে কি? জবাবদিহিতা করা। যেমন ইউ হ্যাভ টু অ্যান্সার ফর ইউর মিসকন্ডাক্ট, তোমাকে তোমার এই দুরাচরণের জন্যে, মানে অসৎ আচরণের জন্যে, অসৎ ব্যবহারের জন্যে বা দুর্ব্যবহারের জন্যে তোমাকে জবাবদিহিতা করতে হবে। আশা করি অ্যান্সারটা বুঝতে পেরেছ। এবার আমরা যাব এচেন্ট। I attend এই অ্যাটেন্ড দিয়ে আমরা তিনটা বাক্য লিখেছি। এক নম্বর হচ্ছে আই অ্যাটেন্ড ডেস মাই মাদার, দুই নম্বর হচ্ছে আই অ্যাটেন্ড ডেস দ্য ক্লাস, তারপরে তিন নম্বর হচ্ছে আই অ্যাটেন্ড ডেস দ্য অফিস। তো অ্যাটেন্ডের পরে যদি সেবা করার মতো, সেবা করার মতো কোনো ব্যক্তি থাকেন, শ্রদ্ধাভাজন কোনো ব্যক্তি, রুগী, মুরব্বী, পিতা মাতা বা যে কোনো ধরনের মানে সেবা করার মতো কোনো পার্সন থাকলে অ্যাটেন্ডের পরে হবে অন,
অথবা আপন অ্যাটেন্ড অন অ্যাটেন্ড অন অর্থ কি সেবা করা আই অ্যাটেন্ড অন মাই মাদার আমি আমার মায়ের সেবা করি তাহলে অ্যাটেন্ড অন অর্থ কি মনে রাখবে অ্যাটেন্ড অন সেবা করা আর এই অন কখন বলবে অ্যাটেন্ডেড পরে যদি সেবা করার মতো কোনো ব্যক্তি থাকে তাহলে অ্যাটেন্ডেড পরে হবে কি অন অন আর যদি অ্যাটেন্ডের পরে মনোযোগ দেওয়ার মতো কোনো বিষয় থাকে তাহলে হবে টু এখানে অ্যাটেন্ড যে আই অ্যাটেন্ড টু দ্য ক্লাস আমি ক্লাসে মনোযোগ দেই আমি ক্লাসের প্রতি কি করি মনোযোগ দেই তাহলে বুঝতেই পারছো অ্যাটেন্ডের পরে কোনো ব্যক্তি থাকলে হবে অ্যাটেন্ড অন অর অ্যাটেন্ড আপ অন আপন আপন তো অ্যাটেন্ড অন বা আপন অর্থ হচ্ছে সেবা করা আর অ্যাটেন্ড টু অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া বা মনোনিবেশ করা আর অ্যাটেন্ডের পরে কোনো স্থান থাকলে হবে এট এটি এট আর অ্যাটেন্ড এট অর্থ হচ্ছে কি গমন করা যাওয়া আই অ্যাটেন্ড অন দ্য অফিস আই অ্যাটেন্ড অন দ্য অফিস সরি আই অ্যাটেন্ড এট দ্য অফিস আমি অফিসে যাই আমি অফিসে গমন করি আমি যদি এখানে এভরিডে লাগাই লাগাতে পারি রেগুলারলি আই অ্যাটেন্ড অ্যাট দ্য অফিস রেগুলারলি আমি নিয়মিত কী করে অফিসে যাই অথবা আই অ্যাটেন্ড অ্যাট দ্য অফিস এভরি ডে অথবা এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে অফিসে যাই প্রতিদিন অফিসে যাই বা নিয়মিত অফিসে যাই যে কোনো অ্যাডভার্ব আমি লাগালে লাগাতে পারি তো কথা হচ্ছে এই অ্যাটেন্ড দিয়ে আমাকে দেখতে হবে কয়টা প্রিপোজিশন বসানো যায় সাধারণত তিনটে প্রিপোজিশন বসে এক নাম্বার হচ্ছে অ্যাটেন্ডের পরে অন বসালে অর্থ হবে সেবা করা অ্যাটেন্ডের পরে যদি সেবা করার মতো কোনো ব্যক্তি থাকে তাহলে হবে কি অ্যাটেন্ড অন আর যদি অ্যাটেন্ডের পরে মনোযোগ দেওয়ার মতো কোনো বিষয় থাকে তাহলে হবে অ্যাটেন্ড টু আর যদি অ্যাটেন্ডের পরে কোনো প্লেস স্থান থাকে তাহলে হবে অ্যাটেন্ড অ্যাট আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে আজ এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ